ললিতা আর রাকেশ একটা বড় বাড়ি কিনেছিল যেখানে বিভিন্ন ধরনের গাছ ছিল। দেখো না রাকেশ, কত সুন্দর বাগান আছে এই বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমার এত ডালপালা ভালো লাগে না। আমি কালি মালিকে বলে এখানকার সব গাছ কেটে দেব। এরকমের কথা বলছো? বাচ্চাদের খেলার জন্য বাগান তো ভালোই। বাচ্চাদের খেলার জন্য আমি এখানে বাস্কেটবলের কোর্ট, সুইমিং পুল আর ছোট একটা বাগান, ব্যাস। বাকি কি করছো এত ফালতু গাছগুলো? ললিতার রাকেশের কথাগুলো ভালো তো লাগেনি, কিন্তু করবি বাকি। পরের দিন ঠিক সময়ে মালিয়া লোকেরা বাগান ঠিক করার জন্য এসে গেল। রাকেশ সাহেব, সমস্ত গাছ তো সহজেই উপড়ে পড়েছে, কিন্তু এই ছোট ফুলের চারা বেরোচ্ছেই না। রাকেশ যেই চারা উপড়ে ফেলার চেষ্টা করলো, একটি মহিলার কান্নার আওয়াজ এলো। আরে কে কাঁদছে বুঝতেই পারছি না। দেখো রাকেশ, এই ফুলও কিরকম আশ্চর্য ধরনের, না যেন কেউ মুখ খুলে গিলে নেবার জন্য তৈরি হয়ে আছে। হ্যাঁ ললিতা, এটা প্রকৃতিরই তৈরি। আরে সাহেব, আমার তো অন্য কিছু মনে হচ্ছে, দেখুন এর চোখ থেকে তো রক্তের কান্না বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাকেশ, ছেড়ে দাও, চলো এখানকার কোনো বুদ্ধিমান লোককে জিজ্ঞাসা করে কি করব। আরে বন্ধু, এই নির্বাক চারা কি করে নেবে, কেন চিন্তা করছো, আমি দেখছি। ললিতা বারণ করার পরেও রাকেশ চারা গাছ উপড়ে ফেলার জিদ ছেড়ে দিল, কিন্তু যেতে যেতে ওই ফুল ছিঁড়ে মাটিতে ফেলে দিল। রাতে সবাই শুয়ে পড়ল, কিন্তু আস্তে আস্তে বাইরে ওই গাছ বেঁচে উঠল। ওই ফুল কেঁদে কেঁদে চারা গাছের গলা জড়িয়ে ধরল আর বড় মুখ করে পাশে রাখা গামলাকে খেয়ে নিল। আরে রাকেশ, ওখানে বাইরে বাগানে কেউ আছে মনে হচ্ছে। কি কথা বলছো, কেউ নেই, সিকিউরিটি গার্ড হবে কলোনির। হতে পারে, চলো বাচ্চাদের ঘরেতে, আমি ওদের বুঝিয়ে দিয়ে আসছি যেন বাইরে না যায় রাত্রে খেলার বাহানায়। ললিতা বাচ্চাদের ঘরে গেল যেখানে দুজন শুয়েছিল। জানি না এদের স্বভাব কবে ঠিক হবে, না লাইট বন্ধ করেছে না জানলা, কেউ লাফিয়ে ভেতরে চলে এলে এরা জানতেও পারবে না। ললিতা জানলা বন্ধ করতে গিয়ে সামনে ওই ফুলের গাছ দেখতে পেল। আরে এই ফুল কত তাজা লাগছে, যেন সকালে ছিঁড়ে ফেলা হয়েছিল, কাল বাইরে ফেলে দেব। ললিতা জানলা বন্ধ করে দেয় আর চলে যায়। কিন্তু মাঝরাতে বাচ্চাদের ঘরের লাইট আচমকা জ্বলে ওঠে আর ফুল বড় মেয়ের মাথার পাশে, ওর অর্ধেক মাথা তা নিজের মুখের ভেতরে নিয়ে সেটাকে গিলে নিতেই যাচ্ছে, সেই সময় বাচ্চাদের ঘরের দরজা খুলে যায়। ওহো, এই ললিতাটাও না বাচ্চাদের কামড়াতে হয়ে গেল, কিন্তু লাইট বন্ধ করে ফুল অদৃশ্য হয়ে যায়। ওহো, এই শঙ্কর ভগবানের ফটো উল্টো কি করে হয়ে গেল। রাকেশ বাচ্চাদের মাথার পাশে ফটো সোজা করে দিয়ে চলে যায়, ফুল ফটোর কারণে বাচ্চাদের কাছে আসতে পারে না। পরের দিন, চলো ঘরে সব কাজ হয়ে গেছে, বাগানে গিয়ে ওই ফুলটা ফেলে দিয়ে আসি। ললিতা বাগানে যায়, কিন্তু এই কি, ফুল তো আবার চারাতে লেগে গেছে। আরে কাল পর্যন্ত তো এখানে কোনো কলি ছিল না, আজ ফুল হয়ে গেছে, আর ওই ফুল কোথায় গেল যেটা উনি ছিঁড়েছিলেন। ললিতা কিছু বুঝতেই পারে না, ও যেমনই ঘরের দিকে ঘুরে পেছন থেকে ফুল মুখ খুলে ললিতাকে খাবার চেষ্টা করে, কিন্তু ললিতা আগে এগিয়ে যায় আর ওর ওড়না ফুলের মুখে ফেঁসে যায়। চলো বাচ্চাদের ওঠায়, যখন থেকেই বাড়িতে এসেছে পড়াশোনাতে একদমই করছে না ওরা। তখন ও নজর পড়ে বড় মেয়ের দিকে। আরে এটা কি, ওর মুখে লাল লাল। ও মেয়ের মুখ শুকলো, এর মুখ থেকে তো সেই রকমই গন্ধ আসছে যেরকম ওই ফুলের থেকে আসছিল। তখন ললিতার নজর ওর ফাটা ওড়নার দিকে পড়ল। ললিতার বুঝতে দেরি হলো না যে কিছু গন্ডগোল আছে। ও বাচ্চাদের নিয়ে চারা গাছটার কাছে যায় যেখানে ওর ফাটা ওড়নার অংশ ফুলের মুখে ঝুলছিল। ও, এটা তাহলে খুনি ফুল, আমি এখনই এই চারা গাছটাকে কেটে বাগানের বাইরে ফেলে দিচ্ছি। ললিতা ভেতরে বড় একটা ছুরি আনতে যায়। ওই সময় সে ওর ছোট ছেলের জোর চিৎকার শুনতে পায়। মা, বাঁচাও আমাকে, এই ফুল আমাকে খেয়ে নিচ্ছে। ললিতা দৌড়ে গিয়ে টেবিল থেকে ফল কাটার বড় ছুরি নিয়ে নেয় আর চারা গাছটার কাছে যায়। ললিতা ছেলের পা ধরে টানতে থাকে, কিন্তু ফুলের কামড়ে বেশ জোর ছিল।
আরে কেউ আছো এখানে? আরে আমার ছেলেকে বাঁচাও এই চারা গাছটা থেকে, কেউ বাইরে বের করো আমার ছেলেকে। তখনই বড় মেয়ে তার মাকে বড় ছুরি ধরিয়ে দিল, যেটা ছেলেকে ধরার সময় তার হাত থেকে পড়ে গেছিল। ললিতা তাড়াতাড়ি ফুলের পাপড়িতে মারতে থাকে, কিন্তু আবার তখনই এক মহিলার জোরে জোরে কান্নার শব্দ আসতে থাকে। ললিতা বুঝতে পারে ছুরির আঘাত কাজ করছে। মা, ফুলের কামড় আলগা হচ্ছে, তুমি আবার ছুরি মারো। ললিতা কোনো কিছু না ভেবে ফুলের উপর জোরে জোরে আঘাত করতে থাকে, কখনো তার ডালের ওপর, কখনো তার ডাঁটার ওপর। আর তারপর ফুলের চার গাছ পুরোপুরি ভেঙে গিয়ে মাটিতে পড়ে যায়। মহিলাটির কান্নার আওয়াজ থেমে যায়, আর চারদিক থেকে রক্তই রক্ত হয়ে যায়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, কিন্তু এখন ভয় লাগছে। ললিতা চারা গাছটির দিকে তাকায়, যেটা জাদুর মতো শুকিয়ে শেষ হয়ে গেছে। ভয় পেও না, এখন ওই চারা গাছ আর ফুল কখনো আসবে না এখানে। বলে সোনার মধ্যে মায়া আছে, সোনা কাউকে সমৃদ্ধ করে, আবার কাউকে বরবাদও করে দেয়। রোশন সিং বদায়ুর জমি রেজিস্ট্রেশন অফিসে চাপরাশি ছিল। ঘুষের কালো টাকায় সে নতুন কলোনি হচ্ছে এমন জায়গায় কাঁচা বাড়ি বানালো। এজ আপনি কেমন জায়গায় বাড়ি কিনেছেন? এখানে দেওয়ালে প্লাস্টারও করা নেই। আরে পাগলি, তোমার মাথায় কি আছে বলতো? এই জায়গাটা এখন একটু অদ্ভুত লাগছে ঠিকই, কিন্তু যখন এখানে কলোনি তৈরি হয়ে যাবে না, তখন আমাদের বাড়ির দাম কত বেড়ে যাবে জানো? কিন্তু প্লাস্টার ছাড়া বাড়িতে থাকবো কেমন করে? যতদিন না আমি রিটায়ার্ড হচ্ছি ততদিন এভাবেই থাকতে হবে। আমার ঘুষের টাকাগুলোকে এখানেই লুকোতে হবে আমায়। আমি এখন এমনিতেই একটা ভালো বাড়ি বানাতেই পারি, কিন্তু কিছুতেই বানাবো না, মানুষের নজর লেগে যাবে। বাইরে থেকে আমাদের গরিবই দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের যা গোছানোর গুছিয়ে নেব। রশনির বাড়িতে যখন ল্যাট্রিন তৈরি করতে মাটি খোঁড়া হচ্ছিল, সেখানেও মাটির নিচ থেকে অনেক সোনা পাওয়া গেল। রোশন সিং দেখে আনন্দে পাগল হয়ে গেল। একদিকে ঘুষের টাকা, তার উপর আবার এত সোনা, তার মনে হলো তার ভাগ্য বড়ই ভালো। এত সম্পদ থাকা সত্ত্বেও রোশন গরিবের মতোই বাইরে থাকত। রোশন সিং এর দুটো সন্তান ছিল, মেয়ের নাম মঞ্জু আর ছেলের নাম মনোজ। বাবা একটা ফ্রিজ কেন না, ঠান্ডা জল ছাড়া ভালোই লাগে না। রোশন সিং কিছু সোনা বিক্রি করে ফ্রিজ কিনে নিল। সেই দিন রাতেই আলো নিভে গেল, ভীষণ গরমকাল। মনোজ রাতে উঠে ফ্রিজ থেকে জল নিতে গেল, কিন্তু ফ্রিজের জল গরম হয়ে গেছিল, তাই মনোজ রান্নাঘর থেকে জল আনতে গেল। মনোজের দম বন্ধ হয়ে গেল যখন দেখল জলের বালতির পাশে কেউ দাঁড়িয়ে আছে। মনোজ সঙ্গে সঙ্গে দৌড়ে বাবার কাছে এলো। বাবা ওঠো, কিচেনে জলের বালতির পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। রোশন টর্চ জ্বালিয়ে রান্নাঘরে গেল, কিন্তু রান্নাঘরে কেউ ছিল না। মোবাইলে ফিল্ম দেখে দেখে তোর মাথাটা একদম গেছে, চুপচাপ ঘুমিয়ে পড় গিয়ে যা। কিছুদিন পর রোশনের মেয়ে কানের ঝুমকো কেনার জন্য জেদ ধরল। বাবা, তুমি মনোজকে জন্মদিনে মোটরসাইকেল কিনে দিয়েছ, তাহলে আমাকেও সোনার ঝুমকো কিনে দাও। কাল আমার সাথে বাজারে যাস, কিনে দেবো। পরের দিন রোশন সেই সোনা কিছু বেচে মেয়েকে কানের ঝুমকো কিনে দিল। ওই দিন ট্রান্সফরমারে কিছু সমস্যা দেখা দিল। রোশনের পরিবার সেদিন বিয়ে বাড়ি যাচ্ছিল। যে কোনো একজনকে বাড়িতে থাকতে হবে, ঘরের কোনো আলোই জ্বলছে না, এভাবে বাড়িটা ফাঁকা রেখে যাওয়াটা উচিত হবে না। রোশনের মেয়ে মঞ্জু সেদিন রাতে বাড়িতে থেকে গেল, বাকিরা বিয়ে বাড়ি চলে গেল। সেদিন ভীষণ গরম ছিল আর রাতে কারেন্ট আসছিল না। মঞ্জু বারবার এসে ফ্রিজে রাখা জল খেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ফ্রিজের জল শেষ হয়ে গেল, তখনও রান্নাঘরে গেল জল খেতে। যেই রান্নাঘরে গিয়ে জলের বালতির ঢাকা খুলেছে, সে দেখল বালতির জলে একটা পেত্নির মাথা ভাসছে। মঞ্জু সঙ্গে সঙ্গে বালতির ঢাকা বন্ধ করে ছুটে বেরিয়ে গেল, কিন্তু পেত্নিটা বালতির ঢাকা সরিয়ে বালতির বাইরে বেরিয়ে এলো। আমার থেকে বেঁচে কোথায় পালাবি? এই মেয়ে, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। পেত্নিটা মঞ্জুর পেছনে তাড়া করল, মঞ্জু দৌড়ে ছাদে গেল, তখন পেত্নিটাও দৌড়ে ছাদের দিকে গেল। এবারে আমার থেকে বেঁচে কোথায় যাবি? মঞ্জু দোতলা থেকে পাশের বাড়িতে ঝাঁপ দিল আর তার পাটা ভেঙে গেল। পরের দিন হসপিটালে মঞ্জু তার বাবা মাকে সব কথা খুলে বলল। শোনো, আমি দেখেছি যখনই সোনা বিক্রি করে আমরা কোনো জিনিস কিনি, কিছু না কিছু খারাপ হয়,
মাটির তলা থেকে পাওয়া সোনা আমাদের জন্য নয়, ওই সোনা আমাদের জন্য অশুভ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি ওই সোনাটা কোথাও নিয়ে গিয়ে ফেলে দেবো? মঞ্জু হসপিটালে ছিল বলে রশনা তার বউকে কিছুদিন হসপিটালেই থাকতে হলো। ওদিকে রশন সিং এর ছেলে মনোজ খারাপ হয়ে যাচ্ছিল। একদিন ও আলমারি থেকে কিছু সোনা নিয়ে বাইরে বেচে দিল। সোনা বেচার টাকায় মনোজ খুব আনন্দ ফুর্তি করল। সে যখন মোটরসাইকেল করে ফিরছিল, তার মনে হলো মোটরসাইকেলে তার পেছনে কেউ বসে আছে। মনোজ সামনের আয়নাতে দেখল পেতনির মুখ দেখা যাচ্ছে। পেতনিটা পেছন থেকে মনোজের চোখ দুটো চেপে ধরল আর মনোজের ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা হলো। আমি বলেছিলাম ওই সোনাতে কোনো অশুভ শক্তি আছে, কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না। তাই মাথা মোটাটাকে কে বলেছিল সোনাটা নিয়ে গিয়ে চুপচাপ বেচে দিতে? রোশনের সমস্ত ঘুষের কালো টাকা ছেলে চিকিৎসায় খরচ হয়ে গেল। রোশন তার পরিচিত তান্ত্রিককে বাড়িতে ডেকে তাকে সোনা পাবার কথাটা জানালো। তান্ত্রিক সব শুনে যজ্ঞ করল এবং সমস্ত সোনা যজ্ঞের আগুনের ওপর রাখল। আগুনে রাখতেই সমস্ত সোনা চকচক না করে কালো হয়ে গেল। তুমি যে সোনাটা পেয়েছো ওতে একটা পুরনো খারাপ আত্মার ছায়া রয়েছে। তান্ত্রিক রোশনকে পরামর্শ দিল যতটা সোনা সে মাটির তলায় পেয়েছে ততটা সোনা আবার মাটির তলায় পুঁতে দিতে। রোশনকে সমস্ত সোনা মাটির তলায় পুঁতে দিতে হলো, ভয়ে বাড়িও ছাড়তে হলো।